লোডশেডিং এ যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসলে গুলিয়ে ফেলেছেন, তিনি বোধহয় ভুলে গেছেন যে এটা পশ্চিমবাংলা, এটা মধ্যপ্রদেশ নয় বা এটা গোয়া নয় বা এটা মহারাষ্ট্র নয় বা এটা কর্ণাটক নয়, যেখানে যেটা সরকারকে পয়সা দিয়ে কিনে ফেলে দেওয়া যায় বা এডিসিবিআর ভয় দেখিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কিনে নেওয়া যায়, এটা পশ্চিমবাংলা। এখানে ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে শাসক দলের নাম তৃণমূল কংগ্রেস, যাদেরকে এডিসিবিআই দিয়ে যাদের মেরুদণ্ড ভাঙা যায় না, যাদের জনপ্রতিনিধিদের পয়সার লোভ দেখিয়ে তাদেরকে কেনা যায় না। সুতরাং তিনি মূর্খের স্বর্গে বাস করছেন, আসলে তিনি রাজনৈতিক জৈনতায় ভুগছেন। তিনি নিজেও জানেন যে আপকিবার 200 পার বলে 77টা সিটে জিতে অফিসিয়ালি এখন তারা 70, কিন্তু আনঅফিসিয়ালি সেই সংখ্যাটা কত জিজ্ঞাসা করলে শুভেন্দু অধিকারী নিজে সদুত্তর দিতে পারবে না। প্লাস তার নিজের জলে যা অবস্থা, তার রাজ্য সভাপতি তার সাথে সহযোগিতা করে না, প্রাক্তন রাজ্য সভাপতি তার সাথে সহযোগিতা করে না, তিনি একাই দৌড়ে বেড়াচ্ছেন। এদিকে আবার স্বপ্ন দেখছেন সুকান্ত মজুমদারকে সরিয়ে তাকে যদি রাজ্য সভাপতি কেউ করে। সুতরাং সব মিলে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন, সেই জন্য আপনারা জানেন যে আমরা সবাই মিলে একটা কর্মসূচি নিয়েছি, কারণ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে বিধানসভা চলুক। তাই বিধানসভার লোডশেডিং এ যেটা বিরোধী দলনেতা সুস্থ না থাকলে তো বিধানসভা চলবে না, তাই আমরা সবাই মিলে তাকে বারবার তার দ্রুত আরোগ্য কামনা করে তাকে গেটওয়েল শুন বলছি। অনেক ধন্যবাদ শান্তনু দা আমাদের সঙ্গে কথা বলার জন্য, তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের শোনাবো বিরোধী দলনেতা রাজ্যের সরকার ফেলে দেওয়ার ইঙ্গিত দিয়ে ঠিক কি বলেছেন। মানুষ দেখতে থাকুক, মানুষ দেখতে থাকুক, যেতেই হবে, যেতে হবে, দেখতে থাকুক, দেখে থাকুন। মহারাষ্ট্রের পরে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পরে পশ্চিমবঙ্গ, চলুন দেখতে থাকুক, দেখতে থাকুক। বিজেপির তো মানুষের উপর ভরসা নেই, সেই জন্য এমএলএ এমপিদের কেনাবেচা করে সরকার ফেলে আর সরকার করে। আমরা বামপন্থীরা মনে করি মানুষের শত্রু তৃণমূল, তাই মানুষকে নিয়ে লড়াই করেই এই সরকারকে হটাতে হবে। এর জনপ্রতিনিধি কেনাবেচা করাটা গণতন্ত্রকে হত্যা করার সামিল বিজেপি তৃণমূল। ওই জন্যই তো আমরা বলি ভাই ভাই, কোনটা কখন তৃণমূল, কে যে কখন বিজেপি, এ তো বোঝাই মুশকিল। আজকে যে বিরোধী দলনেতা, তিনি তো কিছু কয়েকদিন আগেই মন্ত্রী ছিলেন, তখন তো এই সব দুর্নীতি হয়েছে, চুপ করে বসেছিলেন কেন, ভাগ পেয়েছিলেন। ফলে কেনাবেচা করে সরকার ফেলাটা কখনো আমাদের কাজ হতে পারে না, গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক। সেই জন্যই আমরা গ্রামে গ্রামে পদযাত্রা করে সমাবেশ, লড়াই, আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে মানুষকে জড়ো করে এই চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকারকে সরাবার আন্দোলন শুরু করেছি। দিদি আর মোদীর একে অপরের সঙ্গে যে মিউচুয়াল ম্যানেজমেন্ট, সেটা তো সকলে জানে না, তাই বিজ্ঞের মতন কি হয়তো কিছু বলে দেয়। বাংলায় সরকার পড়বে না, তার কারণ মোদি দিদির সঙ্গে আর দিদি মোদির সঙ্গে যে সমঝোতা, সেই সমঝোতা ভাঙার ক্ষমতা এখানকার বিজেপির নেই।